নমস্কার বন্ধুগণ, লাস্ট মার্কার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা 2017, 2018 এবং 2019 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে যে সকল লং কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো আমরা জেনে নেব। সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই যে ভিডিওটা, এই ভিডিওটার মাধ্যমে তোমরা কিন্তু একটা প্রপার আইডিয়া পেয়ে যাবে যে কী ধরনের কোয়েশ্চেন তোমাদের বোর্ড পরীক্ষাতে আসতে পারে বা কী ধরনের কোয়েশ্চেন তোমরা প্রিভিয়াস বোর্ড পরীক্ষাতে তোমাদের এসেছিলো। সুতরাং ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও। তাই আর দেরি না করে চলো আমরা এক এক করে ইয়ার ওয়াইজ দেখে নিই। প্রথমে আমরা দেখবো, দেখো 2017 সালের এক নম্বরে যে কোয়েশ্চেনটা রয়েছে, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো এবং আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে লেখো। তার সাথে একটা অথবা কোয়েশ্চেন ছিল, দেখো বিশ্বায়নের সংজ্ঞা লেখো এবং বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। দু নম্বরে রয়েছে, দেখো উদারনীতিবাদ কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তিন নম্বরে যে কোয়েশ্চেনটা রয়েছে, দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষের যুক্তিগুলি আলোচনা করো। চার নম্বরে রয়েছে, দেখো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো। পাঁচ নম্বরে যে কোয়েশ্চেনটা রয়েছে, দেখো ভারতের সংসদের রাজসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক লেখো। তার সাথে একটা অথবা কোয়েশ্চেন রয়েছে, দেখো পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। নেক্সট আমরা চলে যাব, দেখো 2018 সালে যে সকল কোয়েশ্চেনগুলো এসেছিল, প্রথমেই রয়েছে দেখো ক্ষমতা কাকে বলে এবং ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। দু নম্বরে রয়েছে, দেখো মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। তিন নম্বরের কোয়েশ্চেনটা দেখে নাও, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তার সাথে একটা অথবা কোয়েশ্চেন রয়েছে, দেখো ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। চার নম্বরে রয়েছে, দেখো ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তার সাথেই একটা অথবা কোয়েশ্চেন ছিল, দেখো পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। এবং সবচেয়ে শেষ যে কোয়েশ্চেনটি ছিল, দেখো ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও তার কার্যাবলী ব্যাখ্যা করো। আচ্ছা, এরপর আমরা চলে যাব, দেখো 2019 সালে যে সকল কোয়েশ্চেনগুলো এসেছিলো। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে রাখি, মানে আমাদের চ্যানেলেই তোমরা প্রিভিয়াস যে পাঁচটা ইয়ারের সমস্ত সাবজেক্টের এসিকিউ, লং কোয়েশ্চেন, এমসিকিউ সবগুলোর ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং আমি এই বিশেষত রাষ্ট্রবিজ্ঞানের যে সকল এমসিকিউ, এসিকিউ এবং লং কোয়েশ্চেনের তো ভিডিওটা বানাচ্ছি আজকে, তো এমসিকিউ এবং এসিকিউ যে ভিডিওগুলো সেগুলোর আমি লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে, ঠিক আছে? চলো দেখে নিই আমরা 2019 সালে যে সকল কোয়েশ্চেনগুলো এসেছিলো। প্রথমে রয়েছে, দেখো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও এবং আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। তার সাথে একটা কোয়েশ্চেন রয়েছে, দেখো অথবা বিশ্বায়ন কাকে বলে এবং বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এই আচ্ছা, এই যে বিশ্বায়ন কাকে বলে এবং বিশ্বায়নের প্রকৃতি, এই কোয়েশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন। নেক্সট দেখো দু নম্বরে যেটা রয়েছে, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। তিন নম্বরে রয়েছে, দেখো এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। তার সাথেই একটা অথবা কোশ্চেন রয়েছে, দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো। কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয়, কাম্যও নয়, মন্তব্যটির যথার্থতা বিচার করো। চার নম্বরে রয়েছে, দেখো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তার সাথেই দেখো একটা অথবা কোশ্চেন রয়েছে, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাগুলি ব্যাখ্যা করো। এবং সবচেয়ে শেষ যে কোশ্চেনটি, দেখো ভারতের পার্লামেন্টের উভয় কক্ষ সম্পর্কে আলোচনা করো। সুতরাং এই যে তোমরা কোশ্চেনগুলো দেখলে, এগুলো কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এগুলিকে তোমরা ভালোভাবে প্রিপেয়ার করে নিয়ে যাও। আর আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।